Hey yo, good evening. Shokal kya mona acha ami gogomar. Welcome to my YouTube channel. To ajke amra jara gaan react korte cholechi the Prince of Bangladesh, Mr. Asif Akbar Mahashoy. To ganer naam hocche Foo. Yeah, it's Foo. Foo. To casting jara royeche Asif Akbar and Sini Snigdha. But lyrics and tune concept by Marzuk Russell. Thik ache. Down down গান কম্পোজ করে দাম দাম গান লিখে উনি ওনারই লেখা একটা গান আজকে আমরা শুনতে চলেছি মিস্টার আসিফ আকবর মহাশয় গলায় শোনা যাক তাহলে ফু লেটস গো ধ্রুবা মিউজিক স্টেশন ডিএমএস প্রেজেন্টস ডিরেক্টর আচ্ছা ওয়াও আবার বৃষ্টি শাহিদ আমার হাজবেন্ড ভিতরে আসো শাহেদ তার প্রিয় নায়িকার সাথে আউটডোর শুটিং গেছে এটা আর ছাড়তে পারলে না এসব গান বাজনা করে কামাই হয় জীবন তো চলে যাচ্ছেই আচ্ছা আমি যাই পরে ফোনে কথা বলে নিব এখন যাই না আমি চা করে আনছি খেয়ে যেও অন গড বলছি ওনার গলা আমি নর্মালি যখন কথা বলে তখন মানুষ এভাবে শুনে আর অ্যাকচুয়ালি যে উনি কথা বলছেন টিভিতে অ্যাড চলছে ক্রিস্টাল ক্লিয়ার ভোকাল কতটা বেস ভোকালে আচ্ছা আমি যাই এটা আর ছাড়তে পারলে না এসব গান বাজনা করে কামাই হয় জীবন তো চলে যাচ্ছেই আচ্ছা আমি যাই পরে ফোনে কথা বলে নিব এখন যাই না আমি চা করে আনছি খেয়ে যেও সেখানে তোমার লাইফে কি এসব গান বাজনা ছাড়া আমার কোনো প্রয়োজন আছে কি আশ্চর্য তুমি সবার সামনে সিন ক্রিয়েট করছো কেন আচ্ছা এই বিষয় বুঝলাম এবার এখন তাহলে যাই তুমি চাইলে রাতটা থেকে যেতে পারো পাশে কেউ নেই থ্যাঙ্কস কেন এত বছর তোমাকে ভুলে যাবার জন্য একটা কারণ খুঁজছিলাম আজ পেয়ে গেলাম কি পেলে তোমার ভালোবাসায় শতত আগেও ছিল না এখন আয় জিও জিও দারুণ দারুণ আজ থেকে আমি আর ভালোবাসবো না past is past তাকে মনে রাখবো না লাইটটা আজ থেকে আমি আর ভালোবাসবো না past is past তাকে মনে রাখবো না শুধু দুঃখকে কষ্ট দেবো কষ্ট শেষে
দারুণ বিট। খুবই তারা সার পথে গুনবো না দিন, তার ছয়নায় ভেবে হব না মলিন, ও তারা সার পথে গুনবো না দিন, তার ছয়নায় ভেবে হব না মলিন, শুধু দুঃখকে কষ্ট দেব, কষ্ট পুড়িয়ে শেষে উড়িয়ে দেব। হু আচ্ছা ইলেকট্রিক রাত জেগে শুনবো না বিরহের গান, ভুলে যাবো কে ছিল কি ছিল পিছু টান, রাত জেগে শুনবো না বিরহের গান, ভুলে যাবো কে ছিল কি ছিল পিছু টান, শুধু দুঃখকে কষ্ট দেব, কষ্ট পুড়িয়ে শেষে উড়িয়ে দেব। ওয়াও 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 ওয়াও, ইনার পক্ষে সম্ভব, মানে ইনি গান নিয়ে না, ইনি গান নিয়ে ডান দিক বা দিক ওপর নিচে করে যাই করুক না কেন দারুণই লাগে শুনতে, দারুণ দারুণ দারুণ। সত্যি বলতে মিউজিকটা হেভি ছিল, মিউজিকের মধ্যে ভ্যারাইটিস রকম ইনস্ট্রুমেন্ট পেয়েছিলাম আমি, মানে বিট যেগুলোকে বলো অন্যরকম ছিল, ওগুলো গানটা অনেক ভালোই পুরনো হবে যত সম্ভব, ঠিক আছে, বাট হেভি হাইপ। উনি যখন কষ্টের গান ও বিরাট গায়ে, কষ্টের মধ্যে এরকম উৎসাহিত হয়ে যাবো হাইপ হয়ে যাবো, সেটা তো আরও মজাদার, এটা ভাবনা চিন্তার বাইরে পুরো, ঠিক আছে। কেমন হবে কমেডি জানিও, তো এই ছিল আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ভিডিওটা, গাইস টেক কেয়ার। ਪਤਾ ਨੀ ਕਿਹੜਾ ਸੁਰਮਾ ਨੀ ਤੂੰ ਅੱਖੀਆਂ ਦੇ ਵਿੱਚ ਪਾ ਲਿਆ, ਚੰਡੀਗੜ੍ਹ ਦਾ ਮੁੰਡਾ ਨੀ ਤੂੰ ਆਪਣੇ ਪਿੱਛੇ ਲਾ ਲਿਆ।